টাঙ্গাইলের ঘাটালে ছাত্রলীগ কর্মী মিথুনের হত্যাকারী খোকনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। টাঙ্গাইলের ঘাটালে দেউলবাড়ি ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মিথুন হত্যাকারী খোকনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দেউলবাড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পাকটিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিহত মিথুনের বাবা আবু হানিফ, স্থানীয় যুবলীগ নেতা এ আর জুলহাস ও শরীফউদ্দিন। এ সময় নিহতের মা, আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় 500 নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা খুনি খোকনের ফাঁসি সহ অন্যান্য আসামিদের আইনে আওতায় আনার আহ্বান জানান। উল্লেখ্য, 2006 সালের 1 জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টার দিকে পাকটিয়া বাজারের মোহাম্মদ ভুট্টো ওয়ার্কশপ দোকানে কর্মরত অবস্থায় মোবাইল ফোন চুরির অভিযোগে পাকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অন্য আসামি লিটন ও সুজন মিয়া ডেকে নিয়ে যায়। পরে প্রধান আসামি খোকন রড দিয়ে মিথুনকে মেরে পা ভেঙে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় তার পরিবার যেন মামলা না করে সেজন্য হুমকি প্রদান করে আসামিরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা সমেরিতা ও নাজ ইনুর হাসপাতালে চিকিৎসা করা হয়, কিন্তু শরীরে জখম হওয়ায় পছন্দ ধরে মৃত্যুবরণ করে। পরবর্তীতে গেল 8 সেপ্টেম্বর সৌদি প্রবাসী দুলালকে মোবাইল ফোনে ভিডিও কল করে মিথুন হত্যার কথা স্বীকার করে খোকন। তারই প্রমাণস্বরূপ 19 সেপ্টেম্বর 302 ও 34 ধারায় কায়সার আলম খোকনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও 8-9 জনের নামে ঘাটাইল আমলি মোকাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। তথাকথিত খোকন বাহিনী সহ হানিবার ছেলে ছাত্রলীগের কর্মী ছিলেন মিথুন। মিথুনকে মিথ্যা অভিযোগে নির্মম ভাবে তাকে পিটিয়ে হাত পা ঘুরে করে দেওয়া হয়। আমি কিছু চাই না, আমার ছেলে হত্যা বেচার চাই, রটা বাইরে গভর্নমেন্ট দিলে বোতলে দেয়া বাইরে এসে মারাইছে, বুঝছো দাদা? খোকন মারছে, এলাকার সব সাক্ষী আছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, এরকম লোক যেন আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের ভিতরে অন্তকলহ সৃষ্টি না করে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা আকুল আবেদন করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।